সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। পরিবার সবাই একসাথে পান্তা খেয়েছি। দুই মাস বয়স আজকে, ওকে রেখে এসেছি। সো ওকে একটা সুন্দর জামা কাপড় পরে বাসায় কত ফটোশুট করলাম আর আমরা দুজন বের হয়ে গেলাম। নরওয়েতে ছিলাম তো ওখানে বাংলাদেশি কমিউনিটি কম ছিল আর কি। এই তো সারাদিন বের হলাম, ঘুরলাম ফিরলাম, এই আর কি। হ্যাঁ, পান্তা ইলিশ তো খাওয়া হয়, প্রতি বছরই খাওয়া হয় আজকের দিনে। শিক্ষা জীবনে আসলে বেশি এনজয়েবল ছিল, এখন আসলে এখন আর এক্সট্রা ভাইব আসে না আগের মতো আসলে। তাহলে তো অবশ্যই ডেফিনেটলি ভালো, ঘুরে আনন্দ পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি ভালো, ঈদের ছুটির থেকে কন্টিনিউশন হচ্ছে। এবার একটা একটা লং ছুটি গেছে বাচ্চারা, হলো ঈদের ছুটি প্লাস নববর্ষ, একটা অনেক বড় একটা ভ্যাকেশনের বাচ্চার সাথে সময় দিতে পারা গেছে। এই তো ফ্যামিলির সাথে বের হয়েছি, সারাদিন ঘুরলাম, মজা করছি, ছোট ভাই বোন বড় ভাই বোন সবার সাথে, চাচু সবাই একসাথে। পান্তা ভাত করছি, ইলিশ মাছ করছি, তাতে ভর্তা, ডিম ভাজি, এগুলো ছেলে মেয়েদের নিয়ে একটু সময় কাটালাম। আর চার বছর পরে, করোনার পরেই তো পেলাম নববর্ষটা, এটা জন্য খুব ভালো লাগছে। আবার ঈদের পরেও তো সেটার জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো, এমন তো সবসময় পাবো না, থাকলে তো ভালোই হতো। পরিবার সবাই একসাথে পান্তা খেয়েছি, পান্তা খাওয়ার পর এই কিছুক্ষণ আগে আমরা সপরিবারে ঘুরতে বের হয়েছি, আমি, আমার মেয়ে, আমার স্ত্রী। আসলে ফাঁকা ঢাকার সৌন্দর্যটা আলাদা। ঢাকা যদি সবসময় এরকম ফাঁকা থাকতো তাহলে আমরা আসলে চলাফেরা করে অত্যন্ত আরাম অনুভব করতাম বা অনেক কমফোর্টেবল থাকতাম। শিক্ষা জীবনে দেখা গেছে যে আমরা অর্গানাইজার বা আমরা যখন আমাদের কলেজ বা ভার্সিটিতে ছিলাম ওখানে নববর্ষটাতে আমরা দেখা যেত সবাই মিলে অর্গানাইজ করতাম, বিভিন্ন ইভেন্ট আয়োজন করতাম। আর নববর্ষ, আমার তো নতুন বাবু হয়েছে, তো বাবুকে দুই মাস বয়স আজকে, ওকে রেখে এসেছি। সো ওকে একটা সুন্দর জামা কাপড় পরে বাসায় কত ফটোশ্যুট করলাম আর আমরা দুজন বের হয়ে গেলাম, এই তো এটাই এটাই আর কি। বাট ভালো লাগছে, বাইরে আসলে একটু সবাইকে দেখা যায়, একটা কালারফুল একটা ফেস্টিভ লুক আসে, সো এটাই ভালো লাগে। শিক্ষা জীবনে সকাল আটটায় বের হয়ে যেতাম, একদম শাড়ি চুড়ি পরে সারাদিন থাকতাম, এখন তো সেটা হচ্ছে না। এটাই সকাল সকাল বের হয়ে যেতাম, আনন্দ করতাম, এখন দেখাচ্ছে সবারই সংসার হয়েছে, সবাই বিজি লাইফ, বাট তবুও আমরা চেষ্টা করি উৎসবগুলো উদযাপন করতে। আমার জন্য নববর্ষ হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে বের হওয়া, কারণ আমার শিক্ষা জীবন এখানে ছিল। সো আমরা হচ্ছে নববর্ষ মানে হচ্ছে সকালবেলা আমরা দুজন বের হতাম, এখন বাবু হওয়ার পরেও আমরা বের হই, তো এটা একটা অন্যরকম মজা, কালারফুল সব কিছু, প্রিয় ক্যাম্পাস। শিক্ষা জীবন থেকে আমি নববর্ষটা কী সেটা উপভোগ করে আসছি। হ্যাঁ তো আমার কাছে একই রকম, বাবু বাবু সহ বাবু আগেও, বাবুর আগেও আমি নববর্ষভাবেই ফিল করেছি বান্ধবীদের সাথে। আমি এই ক্যাম্পাসে ছিলাম না, বাট আমি দেশে বাইরে ছিলাম, তো দেশে আসছি 2020 সালে। দেশের বাইরে যেটা হতো যে আমি নরওয়েতে ছিলাম, তো ওখানে বাংলাদেশি কমিউনিটি কম ছিল আর কি। তা আমরা ইজুয়ালি আমাদের যে বাংলাদেশি বড় ভাইরা যারা থাকে ওখানে অনেক বছর ধরে, তাদের বাসায় গিয়ে আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমরা যেতাম, যে ভাইরা মানে ফুড অ্যারেঞ্জ করতো, বাসা সাজাইতো, সবাই একসাথে বাংলা নববর্ষ পালন করতাম ওখানে আর কি। সত্যি বলতে অবশ্যই দেশে আনন্দ একটা অন্যরকম, এখানে হাজার হাজার মানুষের মাঝে আনন্দ পালন করা অবশ্যই অন্যরকম একটা আনন্দ এখানে। এখন আর আগের মতো তেমন একটা ঘোরাঘুরি হয় না, যেমন আগে ফ্যামিলির সাথে ঘুরতাম, বাবা মায়ের সাথে যেমনভাবে ঘুরতাম, যেমনভাবে এনজয় করতাম, এখন কালের বিবর্তনে আর কি ওই ইমেজটা নাই এখন। যেভাবে আগে অনেক অনুষ্ঠান হইতো ঢাকা ভার্সিটিতে, রমনারও এখানে, এখনও হয়, কিন্তু ওই যে আগের মতো যে ফিলিংসটা আছে, যে মজাটা পাইতাম, সেটা এখন আর পাই না। আমাদের কোভিডের কারণে আমরা প্রায় চার বছর আমরা এই নববর্ষ পাইনি, তো এই কারণে অনেক বছর পর একটা জমজমাট অনেক ইভেন্ট অনেক ভালো লাগছে।